আমরা জগৎবল্লভ চোদ্দ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই আমরা হাসপাতালে অসুস্থ মানুষজনদেরকে ফলটা দিয়ে আজকের দিনে, তার জন্যই এসছি। আপনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন এই আশাও করছি। আমাদের জিপি এলাকায় যারা করোনা যুদ্ধকে হারালো সেই যোদ্ধাদের বাড়িতে যেয়ে আমরা তাদের একটা ছোট্ট করে সংবর্ধনা জানাচ্ছি। তার জন্যই এখানে এসেছি। দলের পক্ষ থেকে কামনা করছি আরো দ্রুত সুস্থ হয়ে যে যার কর্মে ফিরবে, এবং তোমরা মানুষকে বোঝাবে যে কীভাবে এই যুদ্ধটাকে জয় করতে হয়, কীভাবে এইটাকে মেনটেন করতে হয়। ঠিক আছে, আসবে আসে ভাই। উনি আমার ডিউটির আশা করছি, উনি করোনা আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়ে গেছেন। আমরা যদি ঠিক মতন ডাক্তারের কাছে যাই, ট্রিটমেন্ট নেই, আমরা তার পরিষেবা পাবো, সুস্থ হয়ে ফিরে আসবো। ওর জন্য কোনো চিন্তা নেই, ভয়ের কিছু নেই। জামি আসবো তা শেষ হয়ে যাবো, মরে যাবো সেটা নয়। তোমাকে এ করে সাহস করে যেতে হবে আর ডাক্তারের কাছে, সরকারি হসপিটালে অন্তত ই করতে হবে, তাকে সম্মান দিতে হবে বা তাকে ই করতে হবে, গ্রাহ্য করতে হবে। কিরকম পরিষেবা পেলেন? ভালো, খুব ভালো, খুব ভালো। কোন হসপিটালে ছিলেন আপনি? জয়সওয়াল হসপিটাল, সালকিয়া। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম গোবিন্দ বল। 74তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জগৎবল্লভপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা এই স্বাধীনতা দিবসটা প্রতি বছরই মহাসমারোহে পালন করি, কিন্তু এবছর যেহেতু এই কোভিড-19 পরিস্থিতিটা আছে, তার জন্য অনেকটা বিধিনিষেধ মেনে এই কর্মসূচিটা পালন করতে হচ্ছে। সেখানেও আমরা সকালবেলা থেকে যেমন আমরা বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করেছি, কোথাও মাস্ক বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেছি। তার পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা এই কোভিড-19 যুদ্ধকে হারিয়ে বাড়ি ফিরেছেন তাদের বাড়িতে আমরা যাচ্ছি, তাদেরকে ফুল এবং ফল দিয়ে দলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি, এবং তারা যাতে আগামী দিনে এই করোনা কীভাবে তারা জয় করে ফিরলেন সেটা মানুষকে বোঝাতে পারেন সেই অনুরোধ তাদের কাছে রাখছি। এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে এটা বুঝতে পারছি তারা খুব খুশি রাজ্য সরকারের এই ব্যবস্থাপনায়। তারা প্রত্যেকেই বলছেন যে রাজ্য সরকার যেভাবে এই কোভিড-19 হাসপাতালগুলোতে রোগীদেরকে যেভাবে পরিষেবা দিচ্ছেন সেটা এক কথায় অতুলনীয়। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাচ্ছেন তার জন্য। একইভাবে প্রতি বছর আমি প্রায় দীর্ঘ 12 বছর ধরে এই আমাদের এলাকার গ্রামীণ হাসপাতালে যে সমস্ত রোগীরা থাকেন তাদেরকে এই দিনে আমরা ফল দিই এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আজকেও সেটা বাদ দিইনি, আমরা এখন এই গোয়ালপাতা হাসপাতাল জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালের সামনেই রয়েছি। আমার সঙ্গে এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন।
হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।